নমস্কার বন্ধুরা, বনের রাজা যেরকম বাঘ সেরকম জলের রাজা কিন্তু জলহস্তি। আজকে সেই জলহস্তি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং ইতিমধ্যে আপনারা স্ক্রিনে জলহস্তির চালচলন বা মুভমেন্ট লক্ষ্য করা শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30 আমি কিন্তু এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য। কেননা বন্যপ্রাণী সম্পর্কে আমরা মানুষরা অনেক কিছুই জানি না, সেইটা নিয়ে যখনই স্টেপ বাই স্টেপ এক একদিন ছোট ছোট করে আমরা যদি এই ব্যাপারটাকে শেয়ার করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি। তাহলে আমরা নিজেদের কাজের ফাঁকে মিনিট দশেকের একটা ভিডিওর মাধ্যমে যদি অনেক কিছু তথ্য জানার চেষ্টা করি, তাতে ক্ষতি কোথায় বন্ধুরা? এই জন্যই আজকে দেরি না করে চলুন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে জলহস্তি কত উপকারী প্রাণী এবং ভালো। এই জলহস্তিকে কিন্তু অনেকে খারাপ চোখে দেখে, কেননা বিভিন্ন রকম জলের যে প্রাণীরা একে অপরের সঙ্গে যখন লড়াই করে, বিশেষ করে জলের দ্বারে যখন কোনো মোষ বা বাঘেরা জল খেতে আসে, ওই মুহূর্তে কিন্তু কুমির তা লুকিয়ে থাকে এবং তাকে জাপতে ধরে খাওয়ার চেষ্টা করে। ওই মুহূর্তে দেখলো জলহস্তি লক্ষ্য করেছে যে অনেক ধরনের অনেকক্ষণ ধরে 10টি হচ্ছে, যেহেতু জলের রাজা জলহস্তি সেই হিসাবে কিন্তু সে এগিয়ে এসে উভয় পক্ষের সঙ্গে লড়াই করে ঝগড়া না করার জন্য, যে খুব হেরে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে প্রাণপণে এবং শেষ পর্যন্ত বাঁচাতে সক্ষম হয়। এটাই হচ্ছে জলহস্তি জলের রাজা, এটা তার প্রমাণ। তাহলে এই প্রমাণটাকে আরেকটু বিস্তারিত করে একটু সুন্দর করে আলোচনার মাধ্যমে শুরু করার জন্য চলুন আরেকটু বিস্তারিতভাবে জানা যাক। প্রজননের সময় জলহস্তির গর্ভকাল 243 দিন লাগে। একটা জলহস্তির বাচ্চা জন্মায়, কিন্তু ছেলে সন্তান হলেই যত সমস্যা, বাবার হাতে ছেলে সন্তানকে কিন্তু খুন হতে হয়, এটা কিন্তু ওদের রীতিরিবাজ। তার কারণ কেন? সেই ছেলে সন্তান যেন ভবিষ্যতে কোনো কারণে তাদের বংশধরের কোনো মেয়ে যে জলহস্তি তাকে যেন তার সাথে যেন মেলামেশা না করতে পারে। সুতরাং সমস্ত মেয়ে যে জলহস্তিগুলো আছে একজন বাবাই কিন্তু তাদেরকে কন্ট্রোল করবে, তাদের সাথে মেলামেশা করবে। সেই কারণে কিন্তু বাবাটা ছেলে সন্তান হলেই কিন্তু খুন করে দেয়। পরিবারের অন্যান্য সদস্যরা সারাক্ষণ পাহারা দিয়ে কিন্তু বাবার হাত থেকে ছেলেটাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, যাতে বাবা যেন তার ছেলেকে হত্যা না করতে পারে। এটা কিন্তু একটা খুব রহস্যজনক বন্ধুরা। এরকম ধারণা যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে কমেন্ট সেকশনে কিন্তু ছোট্ট করে লিখতে ভুলবেন না। এই জলহস্তির শরীরে ওজন প্রায় 1800 কেজি, 6 থেকে 10 জনের দলে একটা মাত্র পুরুষ থাকে। তার মধ্যে যদি নতুন করে কোনো ছেলে সন্তান জন্ম নেয়, তাকে মেরে ফেলার জন্য কিন্তু মরিয়া হয়ে ওঠে। একবার যাত্রীবর্তী বড় নৌকা মাঝ নদীতে জলহস্তির সাথে ধাক্কা লেগে নৌকাটা উল্টে যাওয়ায় সব যাত্রী কিন্তু জলের তলে তলিয়ে যাওয়ায় উদ্ধারকারীরা মাত্র 2 জনকে উদ্ধার করতে পেরেছিলেন, বাকিরা চির নিখোঁজ হয়ে গেছিল। সুতরাং এই জলহস্তি যেরকম উপকারী সেরকম কিন্তু অপকারও বটে। মালাউই নামক পূর্ব আফ্রিকার একটা জায়গাতে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল এই কয়েক বছর আগে। সেই ঘটনায় সবাই কিন্তু নিখোঁজ এবং যাত্রীকেও খুঁজে পাওয়া যায়নি। ঘটনার সময় নদীতে জোয়ার চলছিল, যার ফলে আরও খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। বন্ধুরা, আমার এই ভিডিওটার ঠিক নিচে দেখুন অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORE, মোর। সেই মোর অপশানে টাচ করলে পরে আপনি এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্স সম্পর্কে বিস্তারিত তথ্য, ওখানে আমার ব্যক্তিগত জীবনের তথ্য এবং এই ইউটিউব চ্যানেলে ঠিক কী কী রকম আলোচনা হয় সমস্ত কিছু ডিটেল এবং পাশাপাশি আমার সোশ্যাল সাইটের লিঙ্কগুলো, যেখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিনের মতো লিঙ্কগুলো কিন্তু আপনি ওখানে পাবেন। ওখানে দয়া করে একটু টাচ করে আমাকে ফলো করে রাখবেন, কেননা ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লে আপনাকে সেই সোশ্যাল সাইটে যে আপনি ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু যোগাযোগ করা সম্ভব হবে। কেননা বলছি, ইউটিউবের সামান্য একটু সমস্যা চলছে, কোনো অজুহাত বা কোনো কারণে চ্যানেলগুলোকে উপর বিভিন্ন রকম স্ট্রাইক দিয়ে চ্যানেল উড়িয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন কিন্তু ওই সোশ্যাল সাইটে যে আপনি ফলো করে রেখেছেন সেখান থেকে কিন্তু আমি যোগাযোগটাকে নির্বিচ্ছিন্ন রাখবো, আপনার সঙ্গে
কন্টিনিউ যোগাযোগ রাখার জন্য এই উপায়টা একমাত্র রয়েছে। অন্যথা আমি যে এতদিন ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছি তার মাধ্যমে যদি আমি আরও ভালো ভালো ভিডিও যখন আমি তৈরি করব তখন কিন্তু আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন ওই সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে যখন আপনি আমাকে ফলো করে রাখবেন আমি কিন্তু আপনাকে ঠিক খুঁজে নেব এবং আমার সাথে নতুন করে কিন্তু আমি জয়েন করিয়ে নেব। সুতরাং বন্ধু আপনি চেষ্টা করবেন আমাকে একটু ফলো করে আমাকে একটু উৎসাহ যোগানোর জন্য, আর পারলে ভিডিও মাঝামাঝি আপনি একটু একটা লাইক দিয়ে আমাকে আর একটু উৎসাহ যোগাবেন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা আমি কিন্তু অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে। ভুলভ্রান্তিগুলো আমার চেয়ে আপনার ভালো বুঝতে সুবিধা হবে, কেননা আপনি পিওর বাঙালি। সুতরাং ওই ভুলভ্রান্তিগুলো ছোট্ট করে কমেন্ট সেকশানে দৌড়িয়ে আমাকে একটু হেল্প করবেন যাতে করে আমি কিন্তু আপনার জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আমার ভুলগুলো সংশোধন করে নিতে পারি। বন্ধুরা এই মুহূর্তে আমি একটু আর্থিক সংকটে ভুগছি, আমার খুবই কষ্ট হচ্ছিল, তারপরেও কিন্তু আমি কন্টিনিউ প্রত্যেক দিন একটা দিন পর্যন্ত মিস করি না আপনাদের জন্য নতুন করে ভিডিও সংগ্রহ করে সমস্ত সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপনা করার চেষ্টা করি। কিন্তু বিভিন্ন রকম সমস্যার কারণে সেটা আরও সুন্দর করে ফোটানো সম্ভব হয় না। যেরকম ক্যামেরাতে ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য সবসময় DSLR ক্যামেরা কিনতে হয়। আপনারা সহযোগিতা করলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু উৎসাহ যোগান সেক্ষেত্রে কিন্তু আমি খুব শীঘ্রই দামি DSLR কিনতে পারবো এবং আমার সেট আপ আরও সুন্দর করে সাজাতে পারবো যাতে আপনার দেখতে খুব ভালো লাগবে এবং আওয়াজগুলো দামি মাইকের মাধ্যমে যখনই আমি কথা বলবো সুন্দর করে আওয়াজগুলো কিন্তু শুনতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু আমাকে একটা ফ্রি অফ কস্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু উৎসাহ না জাগালে পরে আমি কিন্তু এগোতে পারবো না এবং আমার ভুলভ্রান্তিগুলো একটু দয়া করে দৌড়িয়ে দেবেন। বন্ধুরা এই ভিডিওটার ঠিক নিচে দেখুন ওই আমি আমার জীবনে যে 200-300 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে রাখবেন, প্লাস পাশাপাশি ওই লিঙ্কে 3টে ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও দেখে টাচ করে দেখে যদি একটু ভালো লাগে তাহলে এই ভিডিওটার ঠিক নিচে বাঁকানো যে তীরচিহ্ন মতো শেয়ার বাটনটা রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না যাতে করে কিন্তু ওনারাও আপনার মতো প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30টায় নতুন নতুন ভিডিওগুলো অনায়াসে পাবেন। এর ফলে কিন্তু অনেকটা আমার চ্যানেলও গ্রোথ হবে এবং আপনাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। চলুন বন্ধুরা বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে তাহলে কাজের কথার দিকে চলে যায়, আপনার মূল্যবান সময় নষ্ট করার আমার কোনো অধিকার নেই। চলুন তাহলে একটা বাকি কথাটা শেষ করেই কিন্তু ভিডিওটা শেষ করব। কলম্বিয়া সরকার কয়েক বছর আগে জলহস্তীকে বিপজ্জনক প্রাণী ঘোষণা করে প্রাণী অধিকার নিয়ে নতুন আইন পাস করেছিলেন। সেখানটায় জীববিজ্ঞানীরা এদের সংরক্ষণের পরিবর্তে জন্ম নিয়ন্ত্রণের চিন্তা ভাবনাকেও শতকরা 90% সফলতা হিসাবে বেছে বেছে পুরু জলহস্তীকে নির্বীজীকরণ করতে গুমপারানী গুলি মেরে অজ্ঞান করে বন্ধ্যান্ডকরণ প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল। তাহলে কি সরাসরি এই গুলি করে নিধন এমন অনেক দেশ আছে যেখানে জলহস্তির হাতে প্রায় প্রতিদিন গড়ে 3 জন করে মারা যাচ্ছেন, এইরকম পরিস্থিতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়? কেননা এদেরকে সংরক্ষণের পরিবর্তে নিধনটাই জরুরি, কেননা এরা কিন্তু উপকারের থেকে অপকারটা বেশি করছে। কৃষকের ফসলে হানা দিলে কৃষকের অনেকগুলো ফসল নষ্ট করে দেয় এবং কৃষক তিল তিল করে তার স্বপ্নটাকে গড়ে তুলেছে সেই স্বপ্ন মুহূর্তে তছনছ করে অনেকে কৃষক কিন্তু সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে। সুতরাং এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে তার মাধ্যমে আমরা যদি সংরক্ষণের পরিবর্তে নিধন কাজে যোগদান করি সেই ক্ষেত্রে কিন্তু জলহস্তি মানে জলের হাতি কিন্তু এরা কিন্তু তৃণভোজী, এরা ঘাস খেতে জলে থাকলেও কিন্তু ঘাস খেতে তারা ডাঙায় চলে আসে, সেই তৃণভোজী সেই জন্য যখন ঘাস লতা পাতা খেতে আসে তখনই কিন্তু তাদেরকে সাহায্য করতে হবে এবং ডাঙায় যেহেতু আসতেই হবে কিন্তু তখন জলহস্তিকে সাহায্য করার জন্য তীর ধনুক বা বন্দুকের মাধ্যমে বা লাঠির আঘাতের মাধ্যমে মেরে ফেলার চেষ্টা করতে হবে। যদিও ওরা হাতি জলের হাতি সুতরাং তাদের বডি অনেকটা মোটা, সেইখানটায় কিন্তু আপনি সামান্য লাঠির আঘাতে তাকে মারতেই পারবেন না। সুতরাং এই পুরোপুরি এরা বনে এককালে থাকতো, এখন কিন্তু জলেই থাকে এবং জলাধারের আশেপাশে যে ঘাস লতাপাতা পাওয়া যায় সেখানটায় লতাপাতা খাওয়ার জন্য প্রায়ই চলে আসে। সুতরাং
এরা উভয়চর প্রাণী বলেও এদেরকে জানা যায়। সুতরাং জলের যে বিভিন্ন রকম প্রাণী, ছোট মাছ থেকে শুরু করে বিভিন্ন রকম অক্টোপাস আছে বা জেলিফিশ রয়েছে, ওগুলো কিন্তু তারা খায় খেতে সেরকম ভালোবাসে না। যখন কোনো ব্যবস্থা না থাকে খাবারের, তখন বাধ্য হয়ে ওইসব খায়, আদারওয়াইজ তারা কিন্তু খায় না। এই সম্পর্কে বন্ধুরা আপনি যদি কিছু জেনে থাকেন, সেটা কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট করে জানাবেন, যাতে করে আমিও আরও তথ্য সংগ্রহের মাধ্যমে অভিজ্ঞতা বাড়িয়ে আপনাদের জন্য ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে বন্ধুরা, এরকম ভালো ভিডিও আসা অবধি আপনারা নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।